আমাদের গত 24 ঘন্টাতে তো সর্বত্রই গত 24 ঘন্টাতে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। একটু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আসানসোলে 75.2 মিলিমিটার হয়েছে, আর বাকি সবই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই মূলত ছিল। আর আজকে সকাল থেকে আমাদের কলকাতাতে যেটা বৃষ্টিপাত হয়েছে 2:30 পর্যন্ত, সেটা 14.2 মিলিমিটার। এখন আমাদের একটা যে নিম্নচাপ ছিল বাংলাদেশে, সেটা এখন আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগে, মূলত দক্ষিণবঙ্গের উত্তর অংশতে, আর তারপরে ঝাড়খণ্ড, মূলত ঝাড়খণ্ডই, নর্থ ইস্ট ঝাড়খণ্ড এরিয়াতে এটা আছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আমাদের, যেটা এক্সপেক্টেড ছিল, সেটা আমাদের নর্থ বে অফ বেঙ্গলে একটা ঘূর্ণাবর্ত আছে বাতাসের উপরিভাগে, 5.8 কিলোমিটার। এর প্রভাবে আগামী 3-4 দিনে পশ্চিমবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে কতগুলো জেলাতে। যেমন আগামী 24 ঘন্টায় আমাদের সাউথ 24 পরগনা আর ইস্ট মেদিনীপুর এই দুটো জেলাতে ভারী থেকে অতি ভারী, আর নর্থ 24 পরগনা আর উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোর মধ্যে এক জায়গা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে এক দু জায়গায়। ঠিক আছে, আর কালকে আমাদের অতি ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান, আর বাকি জেলাগুলোর মধ্যে এক জায়গা থেকে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এমনি করে আমাদের আগামী 3 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, চতুর্থ দিনেও এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। আর আমাদের বাকি সব নর্থ বেঙ্গলে বা উত্তরবঙ্গে এখন কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা। আজ দার্জিলিং এ একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি সবই জায়গায় বাকি সপ্তাহ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। কলকাতাতে আগামী 24 ঘন্টায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 1-2 পশলা তীব্র ভারী তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, 2 থেকে 3 সেন্টিমিটার আওয়ারলি যেটা আমরা বলি ইন্টেন্স, সেটা হওয়ার সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টাতে। আর 24 ঘন্টায় কলকাতাতে ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে, মূলত আমাদের উত্তর বঙ্গোপসাগরে যাওয়ার জন্য আগামী 25 তারিখ পর্যন্ত মানা করা হয়েছে। এই হচ্ছে এখন আমাদের কলকাতাতে পর্যন্ত মূলত বেশি থাকার সম্ভাবনা, তারপরে কলকাতাতে কম হওয়ার সম্ভাবনা। তাপমাত্রা তো এখন কম আছে, তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকবে। তাপমাত্রা যেমন আজকে তো 29-এর কাছাকাছি হবে, কালকেও ওই 29-30-এর কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা, আর সর্বনিম্ন তাপমাত্রা 25-26-26-এর কাছাকাছি থাকবে। আর বৃষ্টিপাত সাথে সাথে তো আমাদের বৃষ্টিপাত যখন না হবে তখন হিমিরিটি হবে, কিন্তু এখন আমাদের আগামী 24 ঘন্টাতে তো কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। হ্যাঁ, রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকছে। এখন যেমন 1-2 পশলা হয়ে গেছে, আবার আজকে আমাদের রাতের দিকে আবার সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুতের আছে, বৃষ্টিপাত যেটা হবে সেটা তার সঙ্গে সঙ্গে এক জায়গাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে, তবে কালকের থেকে বজ্রবিদ্যুতের ইন্টেন্সিটিটা আজকে তীব্রতাটা কম হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, বজ্রবিদ্যুৎ আজকেই থাকবে, যে বৃষ্টিপাতটা হবে তার সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকবে।